বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি জনপ্রিয় আলেম ইসলামী আলোচক ও বক্তা মাওলানা লুৎফর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্রেনস্ট্রোক করে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে তথা আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ রোববার 3 মার্চ বেলা 3টায় ইন্তেকাল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা লুৎফর রহমানের জামাতা চর লামচি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার অধ্যক্ষ আবদুল্লাহ মাহমুদ। তিনি বলেন, আমার শ্বশুর কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন, তার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করছি। মাওলানা লুৎফর রহমানের বাড়ির সামনে তাকে দাফন করা হবে। ব্যক্তিজীবনে মাওলানা লুৎফর রহমান 5 কন্যা ও 2 ছেলের জনক। দেশব্যাপী তার অসংখ্য গুণগ্রাহী রয়েছে। তিনি ব্রেনস্ট্রোক করেছেন বলে জানিয়েছিলেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। মাওলানা লুৎফর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা, মৃত মাওলানা আব্দুস সামাদের ছেলে। বক্তা হিসাবে দেশব্যাপী তার পরিচিতি রয়েছে। আল্লামা লুৎফর রহমান কর্মজীবনে রাজখালী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।